করবে ঠিক আছে তাই জন্য কানেরটা তো দোনা পরাতে পারে না তাই তুমি কানের দুল পরে নিচে আর মেকআপ গুলো দেখে নাও যেগুলো দিয়ে দোনা আমাকে সাজাবে এখানে বেশিরভাগ দোনার মেকআপ আছে সিঙ্গার টিপ এই যে রানীর কুইনের মুটুক আবার ছড়িও দেবে নাকি দোনা আমায় ঠিক আছে তো চলো দোনা মেকআপটা ফটফট করে শুরু করে দিই তো না দোনা মেকআপ শুরু করো মেকআপ আর্টিস্টের জন্য একটা টুল নিয়ে আসি নাহলে মেকআপ আর্টিস্ট ছোট হয়ে যাচ্ছে তো অবশ্যই এতটা দিতে হয় মা প্রথমে ডোনা ক্রিম লাগিয়ে দিল আমাকে ডানি সাজানোর জন্য হয়ে গেছে ভালো করে লাগিয়েছ আমার মুখটা মুখ থাকবে তো ঠিক আছে এবার কি লাগাবে বন্ধ করো হাত জোড়কে মা এবার ও আমাকে দিচ্ছে ফেস পাউডার কিন্তু আমি কি রানী হবো না চাকরানী হবো জানি না আচ্ছা ভালো লাগছে তোমার মেকআপটা পরে দেখবো এখন দেখবো না তুমি সাজাচ্ছ তোমার উপর বিশ্বাস আমার আমি কোনো আয়না দেখবো না পরে একেবারে আয়না এনে দেখবো রানী কেমন লাগে তো হয়ে গেল ফেস পাউডার লাগাবা আইলাইনার আচ্ছা এখন আমাকে রানীর আইলাইনার দেওয়া হচ্ছে তাই তো ভালো করে দিবি তো সত্যি রানী রাখবে তো নাকি রানীর চাকরানি লাগবে রানী আছে আবার না দিদি রে চোখ হচ্ছে কোনায় দিয়ে দিয়েছে কোনায় লেগে গেছে আবার কি দিবি কাজল জোরে আবার কাজল দিচ্ছে ঠিক আছে ওরে বাবারে চোখের তো নিচ দিয়ে কাজল চলে যাচ্ছে হয়ে গেছে কাজল দেওয়া আবার এইটা কেন এটা আবার দিতে হবে তুই তো ফাউন্ডেশন দিলি তাহলে আবার এটা দিবি কেন মেকআপে ষষ্ঠী পুজো এটা হচ্ছে ডোনা স্পেশাল মেকআপ যেটা হচ্ছে ফাউন্ডেশনের পরেও সিসি দিতে হয় ঠিক আছে আরে কেনা কে চাতে হো ফাউন্ডেশন দেওয়া হয়ে গেল ফেস পাউডার দেওয়া হয়ে গেল আবার সিসি আচ্ছা চোখ বন্ধ করে আছি এখন মেকআপ আর্টিস্ট এখন দেবে মেকআপ আর্টিস্ট ইয়েই জানে না এখন দেখবো না
আমি চুল কাটছি, বলুন বন্ধুরা আমি চুল কাটছি, মেকআপ আর্টিস্ট আমাকে রানী সাজাচ্ছে, সে বলছে নাকি আমি চুল কাটছি। এবার এখন আমার চোখের মেকআপ চলছে, হয়ে গেছে চোখের মেকআপটা, ঠিক আছে। কেমন লাগছে বন্ধুরা কমেন্টস করো। রানীকে বলে দিতে হচ্ছে, রানীর মেকআপ আর্টিস্টকে আগে এমনি ঠিক পড়া। এটা তো শেষ, এটা আপনাকে কে আনতে বলেছে, এটা তো শেষ। হবে আরে কেনা কে চাতে হো মেকআপটা করেছো, আমি কি করে জানবো আমার মুখে কি। তো এই রানীকে আবার উপরেও দিতে হয় নাই। কি রানী হচ্ছে আমি নিজে জানি না,
দাঁত লেগে যাচ্ছে তা বন্ধ করো হাত জোড় কে মোদি সাহেব, এই অবস্থায় ঘুরতে নিয়ে যাবি তো? চল রাস্তা নিয়ে চল, চলো বন্ধুরা। আগে আমি দেখবো না, আগে ডোনা ডোনার পাপাকে দেখাবে, পাপার রিয়াকশনটা দেখি। দেখো ডোনা আমাকে রানি সাজিয়েছে, কেমন লাগছে? সত্যি? তাহলে তো ক্যামেরায় দেখতেই হবে কেমন লাগছে তো। চলো চল দেখি কেমন সাজিয়েছিস, আমি না দেখেই চলে এসেছি। চলো বন্ধুরা, এবার আমি আয়না দিয়ে দেখবো আমাকে কেমন লাগছে। চলো এবার আমি আয়না দেখি, চোখটা বুঝিয়ে রইলাম, এবার আমার রিয়াকশনটা কেমন, চোখ খুলবো? ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো। কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমাদের চ্যানেলটাকে কি করতে হবে বলো?